ভিডিওতে ক্লিক করার জন্য ইন্ডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ওএসি স্কলারশিপের কারা টাকা পেল, কারা টাকা পাবে না, নেক্সট পেমেন্ট কবে আসবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে আরেকটি অনুরোধ করব, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন যে আজ প্রায় কয়েক মাস ধরে কিন্তু ওএসি স্কলারশিপের কোনো স্ট্যাটাস চেঞ্জ হইতেছে না। তো কেন এরকম সমস্যা সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। স্ট্যাটাস কেন চেঞ্জ হইতেছে না এটা কিন্তু আপনাদের কোনো মাথা ব্যথা নেই, এটা হয়তো বা ওনাদের যারা ওএসি ডিপার্টমেন্টে যারা আছেন ওনারাই হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম হইতেছে। কারণ অনেকের আবার অলরেডি পেমেন্ট চলে আসছে, আপনারা জানেন যে। তো দেখুন বন্ধুরা, যাদের স্ট্যাটাস অনেকদিন ধরে দেখাচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশান ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট ইলেভেন অ্যান্ড ওয়েটিং ফর ডিসবার্সমেন্ট, এরকম স্ট্যাটাস শো হওয়া সত্ত্বেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা চলে আসে, আবার অনেকের অ্যাকাউন্টে টাকা চলে আসেনি। তাহলে তাদের যাদের এখনও টাকা পায়নি তাদের টাকা কবে আসবে? তারা কি টাকা আর পাবে না? দেখুন বন্ধুরা, টাকা সবাই পাবে তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধুমাত্র কয়েকজন বাদে টাকা পাবে না, এবং কারা টাকা পাবে না সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো, এবং কেন টাকা পাবে না সেটাও আমি জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ওএসি স্কলারশিপের টাকা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ যে ডিস্ট্রিক্টের নাম অ্যালফাবেটিক্যালি আগে আসবে, অ্যালফাবেটিক্যালি অর্থাৎ যেমন ধরুন এ দিয়ে একটা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, বি ফর বাঁকুড়া, সি ফর কুচবিহার, ডি ফর দার্জিলিং, এই সমস্ত ডিস্ট্রিক্টে পরপর কিন্তু স্টুডেন্টরা টাকা পাবে। এবং অলরেডি কিন্তু আলিপুর ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মাসের লাস্ট উইকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেবেন এমনটাই কিন্তু সূত্রের খবর আমরা পেয়েছি। এবং এখানে একটা আমি কথা বলে রাখি, যারা কিন্তু আপনারা পেমেন্ট ব্যাঙ্ক যেমন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, এই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে ওএসি স্কলারশিপ করেছিলেন তাদের কিন্তু একটু টাকা পেতে সমস্যা হবে। সমস্যা বলবো না, একটু লেট হবে, কারণ আপনারা সকলেই জানেন পেমেন্ট ব্যাঙ্কগুলো রেসপন্স খুব দেরিতে পাঠায়। তাই যারা পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছেন তাদের একটু টাকা দেরিতে ঢুকবে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কারা এই ওএসি স্কলারশিপের টাকা পাবে না। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু স্টুডেন্টদের রাজ্য সরকারের একটির বেশি স্কলারশিপের টাকা দেওয়া হয় না। তাই আপনারা যারা সংখ্যালঘু অর্থাৎ ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট, তারা যদি ঐক্যশ্রী স্কলারশিপের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ওএসি স্কলারশিপের টাকা আর পাবেন না। আপনি হয়তো ভাবছেন পাশের বাড়ির বন্ধু বা ভাই বা বোন দুটি স্কলারশিপের টাকা পেয়েছে, ঐক্যশ্রীরও টাকা পেয়েছে এবং ওএসি স্কলারশিপেরও টাকা পেয়েছে। না বন্ধু, আপনি একটু ভালোমতো খোঁজটি নিয়ে দেখবেন যে আপনার বোন বা ভাই বা বন্ধু দুটি স্কলারশিপের টাকা দিয়েছে, সে কিন্তু অবশ্যই দুটি স্কলারশিপের জন্য দুটি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করেছিল। ধরুন সে যদি ঐক্যশ্রীতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দিয়েছে, তো ওএসি স্কলারশিপের জন্য সে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্ক। এই কারণেই কিন্তু সে দুটি স্কলারশিপের টাকা দুটি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে। তাই আপনারা যারা একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ঐক্যশ্রী এবং ওএসি স্কলারশিপ পড়েছেন তারা কিন্তু যে কোনো একটির টাকা পাবেন, এই কথাটা মাথায় রাখুন। এ কারণেই আপনারা যখন পরবর্তীতে ঐক্যশ্রী এবং ওএসি দুটি স্কলারশিপেই করতে যাবেন, তো অবশ্যই মাথায় রাখবেন যে দুটার জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দেবেন, তাহলে অবশ্যই আপনিও দুটি স্কলারশিপের টাকাও পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আপনারা যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।